শৈশব থেকেই চাই সামাজিক দায়বদ্ধতা, নাতনির জন্মদিনে ঠাকুমার মানবিক প্রয়াস। পিছিয়ে পড়া এলাকায় শিশুদের খাওয়ানো হলো মাংস ভাত। নাতনির জন্মদিনে এই বিশেষ উদ্যোগটি নিলেন ঠাকুমা। ঠাকুমা শুভ্রা ঘোষ নাতনির জন্মদিন এভাবে পিছিয়ে পড়া শিশুদের নিয়ে পালন করলেন এই কারণে যে ছোট থেকেই যাতে নাতনির মধ্যে মানবিক ও সামাজিক দায়বদ্ধতার জন্ম হয়। শিলিগুড়ি অ্যানসমেন্ট সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ও শিলিগুড়ি হায়দারপাড়া নিবাসী শুভ্রা ঘোষের সহযোগিতায় ভালোবাসা মোড় এলাকায় শনিবার 216 জন শিশুকে মাংস ভাত খাওয়ানো হয়। সেই সব শিশুকে সঙ্গে নিয়ে জন্মদিনের কেকও কাটা হয়। শিলিগুড়ি অ্যানসমেন্ট সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক নবকুমার বসাক জানিয়েছেন, সকলের আশীর্বাদ ও ভালোবাসা পেলে আগামী দিনেও আরও অনগ্রসর এলাকাতে গিয়ে এই ধরনের সামাজিক ও মানবিক কাজ করা সম্ভব হবে। হ্যাঁ, আপনাদের ফ্যামিলিরা যার বার্থডে আসবে, তো নাতনির পক্ষ থেকে আপনি কি বলতে চান আমাদের ওয়েলফেয়ার সমিতি? আমার মানে এখানে এসে খুব ভালো লাগলো, আর আমি এখানকার বাচ্চাদের সাথে সময়টা কাটাতে গিয়েছিলাম, ওদের জন্যই আসা, আর আমার নাতনির এটা দ্বিতীয়তম জন্মদিন। আচ্ছা, এই উপলক্ষে আমি এখানে এসেছি, আর এখানে এসে আমার খুব ভালো লাগে, সবার সাথে কথা বলে আর পরিবেশে আমার খুব ভালো লাগে। আর কিছু বলতে চান? মানে এনারা আরও অনেক উন্নতি করুক, মানে আমার পক্ষ থেকে এটাকে সামনের দিকে রাখো, সুন্দর রাখো, ওই এটাকে সামনে রাখো, হ্যাঁ হ্যাঁ এইদিকে মনে হয়, এদিকে হ্যাঁ সবাই বলো, সবাই আপনার